আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। আমরা মোবাইল টেকনিশিয়ানরা শৌখিন, সবসময় শৌখিন প্রোডাক্টগুলোকে পছন্দ করি এবং যে সব যন্ত্রপাতি ক্রয় করলে আমাদের ব্যবসাটা সুন্দর দেখাবে এবং আমরা কাজে পরিতৃপ্তি পাব সেই বিষয়গুলোকে সবসময় মূল্যায়ন করার চেষ্টা করি। বন্ধুরা, এই মুহূর্তে একটি প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, যে প্রোডাক্টটি সম্পর্কে আমরা বহুদিন থেকে চেষ্টা করে যাচ্ছি এবং এটা হচ্ছে একটি ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার। আর এই স্ক্রু ড্রাইভারটার বহুদিন থেকে মার্কেট ঘাটতি আছে। আমি নিজেও বেসিক্যালি অনেকদিন চেষ্টা করেছি এই প্রোডাক্টটি নেওয়ার জন্য, কিন্তু সে ধরনের ভালো কোনো ধরনের প্রতিষ্ঠান পাইনি যেখান থেকে এটা গ্রহণ করতে পারি। বন্ধুরা, ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার এই মুহূর্তে আনবক্সিং করব। তার আগে জেনে নিই আজকের ভিডিওটি কে স্পন্সর করেছে। আজকের ভিডিওটি স্পন্সর করেছে জিটেল ঢাকা বাংলাদেশ। এই মুহূর্তে আমরা জিটেলের স্পন্সরে আমরা লিথিয়াম ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারটি আনবক্সিং দেব। বন্ধুরা, আসুন দেখে নিই যে আমাদের ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারটা কেমন এবং এই প্রোডাক্টটি আসলে আমাদের জন্য কতটুকু ভালো হবে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সামনে প্যাকেট আছে, যেটা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে লিথিয়াম প্রিসিশন স্ক্রুড্রাইভার সেট। আর এখানে এটার মডেল নাম্বার আছে SD18E। এটা হচ্ছে সানশাইন ব্র্যান্ডের। আপনারা জানেন সানশাইন কোম্পানি খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসছে, যেটা মোবাইল সেকশনে, মোবাইল রিপেয়ারিং সেকশনের জন্য অত্যন্ত উপযোগী কিছু প্রোডাক্ট। আর এই মুহূর্তে আমরা বক্সটি আনবক্সিং করব। দেখতে পাচ্ছেন প্যাকেটটি খোলার পরে আমরা ভিতরে কিছু ইউজার ম্যানুয়াল এবং কার্ড পাচ্ছি। আর ইউজার ম্যানুয়াল সাইডে থেকে যাক। আর আমরা এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছি ডান সাইডে একটি ইউএসবি কেবেল, আর এই কেবেলটি এখানে দেওয়া আছে। সরাসরি আমরা দেখে নিচ্ছি একটা হোয়াইট কালারের ইউএসবি কেবেল, আর এটা দিয়েই আমাদের স্ক্রু ড্রাইভারটাকে রিচার্জ করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি লম্বা আরেকটি প্যাকেট, প্যাকেটে লেখা আছে সানশাইন লিথিয়াম প্রিসিশন স্ক্রু ড্রাইভার। আমরা দেখে নিই এটার ভিতরে কী আছে। দেখতে পাচ্ছেন যে আমার হাতে সানশাইন ব্র্যান্ডের SD18E, এটা হচ্ছে স্ক্রু ড্রাইভার, ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার। আর এরপরে আমরা যেটা পাচ্ছি এখানে তিনটি প্যাকেট দেখতে পাচ্ছেন। এই তিনটি প্যাকেটের মধ্যে কী কী আছে সেটা আমরা এই মুহূর্তে দেখব। সহজ করার জন্য আমাদেরকে এটাকে বের করতে হবে আগে। এখান থেকে একটি প্যাকেট আছে, এই প্যাকেটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি সানশাইন SS036 দেখতে পাচ্ছি এবং এখানে স্টোরেজ বক্স আমরা লিখে দেখতে পাচ্ছি। এটাকে ওপেন করলে আমরা ভিতর থেকে একটি বক্স পাব। এই বক্সটি যদি আমরা এখান থেকে একটি প্রেস করি, জাস্ট সিঙ্গেল প্রেসে, এখান থেকে আমরা স্ক্রু ড্রাইভারের কিছু হেড বের হয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7, সাতটি মাথা আছে স্ক্রু ড্রাইভারের। এবং আরও একটি প্যাকেট আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি এই প্যাকেটের ভিতরে কী আছে সেটা আমরা এই মুহূর্তে দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাকেটের ভিতরে আরও একটি বক্স, এই বক্সটা যদি আমরা এখানে সিঙ্গেল প্রেস করি তাহলে এখান থেকেও সাতটি স্ক্রু ড্রাইভারের হেড বের হয়ে আসছে। এরপরে আমরা আরও একটি প্যাকেট এখানে দেখতে পাচ্ছি, যে প্যাকেটে লেখা আছে সানশাইন স্ট্যান্ড। তাহলে আমরা এই স্ট্যান্ডটাকে দেখে নিই, প্যাকেটের ভিতরে আর কিছুই নেই। আমরা স্ট্যান্ডটা দেখে নিই যে স্ট্যান্ডটা কী ক্যাটাগরির আছে, কীরকম আছে। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি স্ট্যান্ড, আর স্ট্যান্ডটা খুব ওয়েটফুল, খুব ওজনদার, যার কারণে এই স্ট্যান্ডটা ইউজ করার জন্য আসলে একটি বেস্ট কোয়ালিটি পেতে পারি আমরা। এই মুহূর্তে আমরা দেখে নিই যে আমরা বক্সের ভিতরে ইন টোটাল কী কী জিনিস পেলাম। বন্ধুরা, আমরা প্রথমে এখানে দেখে নিই যে আমাদের 1 2 3 4 5 পাঁচটা প্রোডাক্ট পাসের ভিতরে প্রথমে আমরা এখানে দেখে নিই যে আমাদের যে কাঙ্ক্ষিত বস্তু, যেটার জন্য আমরা এতক্ষণ ধরে অধীর আগ্রহ অপেক্ষা করছি, এই প্রোডাক্টটি সম্পর্কে আমরা দেখে নিই এখানে কী কী আছে। আমরা এই সাইডে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারের মাথায় একটি ইউএসবি পোর্ট দেওয়া আছে, যেটার মাধ্যমে আমরা এটাকে রিচার্জ করতে পারব। এবং এখানে ব্র্যান্ড নেম আছে, আর পাশে দেখতে পাচ্ছেন যে একটি বাটন, এই বাটনটি দুটি বাটনের কাজ করবে। আমরা এখান থেকে ডাউন এবং আপ
দুটি বাটন আছে, আর এখানে আছে আমাদের ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার যেটা সাধারণত ইলেকট্রিকের মাধ্যমে এটা ঘুরবে। আর আমরা একটু দেখে নিই যে এটা কীভাবে কাজ করে। এখানে আমরা একটা সুইচ প্রেস করব, দেখতে পাচ্ছেন যে সামনে একটি লাইট জ্বলতেছে এবং আমাদের স্ক্রু ড্রাইভারের যে মাথাটা এটাকে কিন্তু ঘুরছে এবং এটাতে টাইট হচ্ছে। আমরা যদি আপ বাটনটা চাপ দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো যে উল্টা দিকে ঘুরছে, তার মানে এটা দিয়ে আমরা স্ক্রু খুলে নিয়ে আসতে পারবো। বন্ধুরা, রিচার্জেবল কেবল, আর এখানে স্ট্যান্ডটা কীভাবে কাজ করছে সেটা দেখে নিই। স্ট্যান্ডটা এভাবে থাকবে আর এটাকে আমরা রাখার জন্য সুন্দরভাবে সুরক্ষিতভাবে এভাবে রেখে দিতে পারবো আমাদের টেবিলের উপরে, যেটা কোম্পানি খুব সুন্দরভাবে বিষয়টি ভেবে রেখেছে যে আসলে এরকম একটা দামি প্রোডাক্ট বা শৌখিন প্রোডাক্ট যে কোনো জায়গায় ফেলে রাখলে অবশ্যই সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা সেগুলো নষ্ট হতে পারে। আমরা এই মুহূর্তে দেখে নিই যে আমাদের এখানে স্ক্রুড্রাইভারের যে হেডগুলো আছে এখান থেকে আমরা কী কী পাচ্ছি। এখানে আমরা পাচ্ছি স্টার T3, T5, T4, T6, অল এভরিথিং, যত ক্যাটাগরি মোবাইল ফোনে যত ধরনের স্ক্রু থাকে সব ধরনের আমরা এখানে ড্রাইভার পাচ্ছি, যেখানে আমাদের অ্যাপেল মাইনাস থেকে শুরু করে লুমিয়ার বেশ কিছু মাথা পাচ্ছি। আর আমরা এখন দেখে নিব এটা হেডটাকে কীভাবে এখানে লাগাতে হয়। এখান থেকে আমরা একটি মাথা আগে থেকে গ্রহণ করব, আর এটাকে ভালোভাবে দেখার জন্য অবশ্যই এখান থেকে একটা মাইনাস নিয়েছি আমি। আর মাইনাসটা নেওয়ার পরে এখানে আমরা সরাসরি স্ক্রু ড্রাইভারের যে মাথাটা আছে সেখানে এটা ঢুকিয়ে নেব। ঢোকানোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ভিতর থেকে একটি ম্যাগনেটে এটাকে টেনে নিল এবং এই ম্যাগনেটটা খুব পাওয়ারফুল। এরপরে যখন আমরা এটাকে ডাউন প্রেস করব, বাটনে ডাউন বাটনটা প্রেস করব, তখন কিন্তু এটা কাজ করতেছে, দেখতে পাচ্ছেন যে এটা ঘুরছে। এবং আমরা যদি আপ চাপ দিই তাহলে কিন্তু এটা উল্টো দিকে ঘুরে আসছে। বিষয়টা আসলে খুব চমৎকার, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা খুব শীঘ্রই এই স্ক্রুড্রাইভারের কাজ আমি নিজেই ভিডিওতে নিয়ে আসবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কাজটি কতটা সফট হচ্ছে, কতটা ভালো হচ্ছে। আর সুন্দর একটি প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করলাম যেটার স্পন্সর ছিল জিটেল। আমরা এই প্রোডাক্টটি যদি পেতে চাই তাহলে অবশ্যই জিটেলের সঙ্গে যোগাযোগ করতে পারি। বন্ধুরা, ডিসক্রিপশনে জিটেলের নাম্বার এবং লোকেশন দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে প্রোডাক্টটি কিনতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা মন্তব্য করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।